আমরা নতুন দেশ রাঙা বরণের তুলিতে রন্ধন সাতটি রাম ছড়িয়ে ভুবনে, নতুন নতুন আলোর দুটি ছড়াবো প্রাণে প্রাণে, সাতারে গাবা পাধা পামা গা বলবে গানে গানে, আমরা রন্ধনু আমরা রন্ধনু। বন্ধুরা, রংধনু অনুষ্ঠান থেকে আমি ঐশ্বশী তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। শুরু করছি রংধনুর আজকের পর্ব। আর বন্ধুরা, তোমরা তো জানোই রংধনু সাত রঙে সাজানো হয় তোমাদের প্রিয় অনুষ্ঠান রংধনুকে। বন্ধুরা, চলো শুরুতেই জেনে নেই আজকের পর্বে কী কী থাকবে। তোমাদের ভাবনা আর স্বপ্নের কথা থাকবে ভাবনাগুলো অংশে। অভ্যাসের দশাংশে আজ আমরা জানবো কীভাবে শব্দ দূষণ থেকে আমরা রক্ষা পেতে পারি। দেশদেশ অংশে আজ আমরা জানবো যুক্তরাজ্যের কথা। থাকবে নিয়মিত আয়োজন, পাখি পরিচিতি ও রূপকথা। কত ভাবনা যে আমার ভাবতে ভালো লাগে। একবার ভাবি আমি যেন এক শিল্পী, আবার ভাবি পাখনা মেলে পরি দেশে উড়ে আসি। বন্ধুরা, চলো তোমাদের ভাবনার কথা শুনি। আমি অনেক কিছুই ভাবি, কোনটা রেখেছি কোনটা বলবো বুঝতে পারছি না। আমি তো এখন ছোট, তাই আমার বাবা মা আমাকে একা একা বাইরে যেতে দেয় না। তাই আমি যখন সেভেন ক্লাস হবো তখন আমি একটা রোবট রকেট বানাবো যেখানে চড়ে সব জায়গায় যাওয়া যায়। আমি আরও ভাবি কি আমি অনেক পশু পাখি পালবো, ক্যাট ডগ জিরাফ। আমি খেলা শিখাবো, গান গাওয়া শিখাবো, নাচ শিখাবো, ভালো বাবা শিখাবো। জানো আমি আরও কি হতে চাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, টিচার আর কার্টুন মুভিও বানাতে চাই। রকম পাহাড় বানানো যায়। একটা পাহাড়ে একটা জায়গায় থাকবে পরিদের দেশ, একটা জায়গায় থাকবে ফুলের বাগান, একটা জায়গায় যেখানে গেলে অনেক ভালো লাগে। আমি পরি হয়ে পরিদের সাথে খেলতে চাই, পরিদের সাথে কথা বলতে চাই, আর আমি মুখোশও বানাতে পছন্দ করি। আমাদের চারপাশে প্রতিদিন আমরা শুনি বিকট শব্দ। এসব শব্দ আমাদের জন্য অনেক ক্ষতিকর। আজকের অভ্যাসের দশ অংশে ডাক্তার বন্ধু আমাদের জানাবেন
কিভাবে আমরা শব্দ দূষণ থেকে রক্ষা পেতে পারি। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি। আচ্ছা, আজকে আমরা জানবো শব্দ দূষণ, শব্দ দূষণের ক্ষতিকর দিক এবং এ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি সে সম্বন্ধে। তোমরা নিশ্চয়ই আমাদের চারপাশে বিভিন্ন শব্দের সাথে পরিচিত, যেমন কীরকম গাড়ির ভ্যাপু শব্দ, রিক্সার ক্রিং ক্রিং, কলকারখানার বিভিন্ন রকম তীব্র শব্দগুলো। এই সকল শব্দ যখন নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত বা অতিমাত্রায় হবে তখনই সেটাকে আমরা বলতেছি শব্দ দূষণ, যাকে ইংরেজিতে বলা হয় সাউন্ড পলিউশন। সাউন্ড পলিউশন, ঠিক আছে। এই সাউন্ড পলিউশন আমাদের শরীরে কী কী ক্ষতি করে, এই ক্ষতিকর দিক নিয়ে আমরা এখন কথা বলবো। এই অতিমাত্রার এই শব্দ আমাদের শ্রবণ শক্তি হ্রাস করে এবং মস্তিষ্কের উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এমনকি আমাদের অনেক ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন বুক ধরফর করতে পারে, খারাপ লাগতে পারে। তো আমাদের এই উচ্চমাত্রার অতিরিক্ত শব্দ থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি আসো আমরা এটা নিয়ে আমরা কথা বলি। প্রথমত, আমরা জোরে কথা বলবো না। দ্বিতীয়ত, আমরা বাড়ি বা অনুষ্ঠানে বিভিন্ন রকম অনেক সময় জোরে জোরে গান বাজাই আমরা, সেই জোরে গান বাজানো যাবে না। সবসময় উচিত আমাদের আস্তে গান বাজানো। মোবাইল ফোনে আমরা জোরে জোরে কথা বলবো না বা জোরে জোরে গান শুনবো না। আমাদের গাড়ি বা মোটর সাইকেলে অতিরিক্ত মাত্রায় বা উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করবো না, জোরে জোরে কথা বলবো না এবং জোরে শব্দে টিভি দেখবো না এবং গান শুনবো না, ঠিক আছে। তাহলে ছোট্ট বন্ধুরা, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের আনন্দ যেন অন্যের ক্ষতি সৃষ্টি না করে, এবং আমরা তখন যা বললাম যা শুনলাম তা অবশ্যই মেনে চলব। আর ছোট্ট বন্ধু, তোমাদেরও বলছি, আমরা শব্দ দূষণ নিজেরাও করব না এবং যেখানে শব্দ দূষণ হয় সেখান থেকে নিজেরা দূরে থাকার চেষ্টা করব। বন্ধুরা, এবার দেশে দেশে। আজকের দেশ যুক্তরাজ্য। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস দ্বীপসমূহ এবং উত্তর আয়ারল্যান্ড দ্বীপ নিয়ে যুক্তরাজ্য গঠিত। যুক্তরাজ্যকে প্রথম দিকে ব্রিটেন বলা হতো। ইউরোপের উত্তর পশ্চিম প্রান্তে যুক্তরাজ্য অবস্থিত। ইংলিশ চ্যানেল, নর্থ সি দ্বারা যুক্তরাজ্য ইউরোপের প্রধান অংশ থেকে আলাদা হয়েছে। যুক্তরাজ্যের রাজধানী ও সবচেয়ে বড় শহর লন্ডন। যেহেতু রাজ্য, তাই এখনো আছেন রাজা। বর্তমানে সিংহাসনে আছেন রানী এলিজাবেথ, তাকে রানী দ্বিতীয় এলিজাবেথে বলা হয়। কারণ এলিজাবেথ প্রথম প্রায় 400 বছর আগে ইংল্যান্ডের রানী ছিলেন। আমাদের চারপাশের পরিবেশে সবচেয়ে আকর্ষণীয় প্রাণী পাখি। বাংলাদেশে যে কত রকমের পাখি আছে তা গুনে শেষ করা যাবে না। বন্ধুরা, এবার পাখি পরিচিতি। কাক অতি চালাক পাখি। শহর ও গ্রাম সবখানে কাক দেখা গেলেও শহরে কাকদের দেখা মেলে বেশি। অতি সাধারণ পাখি হলেও কাকের শারীরিক গঠন মন্দ নয়। গলা ও পেট ধূসর, ঠোঁট ও পা কালো, মাথা ও পাখা চকচকে কালো। চোখ গাঢ় বাদামি। কাকেরা বলতে গেলে সবই খায়, খুবই সমাজবদ্ধ পাখি ওরা। নোংরা আবর্জনা খেয়ে কাকেরা শহর বন্দর পরিষ্কার রাখে। কাক
সকাল থেকে সন্ধ্যা বথি কাকরা করে কাকা, এমন তরো কাণ্ড হলে যায় কি ঘরে থাকা। এখন আমি কি যে করি, পালি বাঁচি পড়ি মরি, ঘর ছেড়ে তাই বাইরে এলাম দেখি ডানে বামে, একটুক্ষণের জন্যে যদি বায়ুস্কৃতি থামে, কাক করে যায় কাকের কাছ, যায় বেড়ে যায় গানের ছাঁচ, কাকের কাকা শুনতে শুনতে আমিও করি কাকা, আমরা সবাই কাকের মতোই দখল করি থাকা। শ্যামা পাখি দেখতে যেমন সুন্দর, তেমনি বাজাতে পারে মিষ্টি শিস। শ্যামা পাখির গান শুনলে প্রাণ জুড়িয়ে যায়। এরা বাঁশ বাগানে থাকতে ভালোবাসে। শ্যামার মাথা, ঘাড় ও পিঠ কালো। বুক ও পেটের রং লালচে বাদামি। এদের লেজ বেশ লম্বা। লেজের গোড়ায় আছে সাদা ছোপ। শ্যামা বাংলাদেশের গায়ক পাখি, নাম হলো তার শ্যামা। ধাতব নীল পিঠ মাথা, তার পেটটা যেন তামা, ঘুরে বেড়ায় গভীর বনে হয়ে পাগল পাড়া, মাঝে মাঝে মিষ্টি সুরে শিস দিয়ে যায় তারা। দুষ্টু শ্যামা মিষ্টি শ্যামা গান গিয়ে যায় রোজ, বাংলাদেশের বনাঞ্চলে তার পাওয়া যায় খোঁজ। বন যদি হয় সংকুচিত প্রাণ করে আনচান, হারিয়ে যাবে দেশ থেকে শ্যামা পাখির গান। বন্ধুরা, এবার চলো গল্পের রাজ্য থেকে ঘুরে আসি। সারস ও খ্যাকশিয়াল, এক দেশে ছিল একটি বন, সেখানে বাস করত এক সারস আর এক খ্যাকশিয়াল। দুজনের ছিল খুব ভাব। একদিন খ্যাকশিয়াল সারসকে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে। অনেক আশা করে সারস দাওয়াত খেতে এলো। এসে দেখে খ্যাকশিয়াল বসে আছে, সামনে একটা চ্যাপ্টা থালা, তাতে খানিকটা ঝোল। সারসকে দেখে খ্যাকশিয়াল বলে উঠল, এসো ভাই এসো, খাওয়া শুরু করি। দুজনে একসাথে খেতে বসল, একই থালা থেকে খাবে তারা। খ্যাকশিয়াল থালা মুখ লাগিয়ে চোচো করে ঝোল সাবার করে দিল, আর সারস তার লম্বা ঠোঁট দিয়ে আর কয় ফোঁটা খাবে সে ঠোঁট মুছে চুপ করে দাঁড়িয়ে রইল। তাই দেখে খ্যাকশিয়াল বলল, ভাই তুমি তো কিছুই খেলে না, খাবারটা ভালো হয়নি বুঝি। সারস সবই বুঝতে পারল। সে বলল, খাবার খুবই চমৎকার, তবে আমার পেটে তেমন খিদে নেই। তা শোনো ভাই, আমার বাড়িতে তোমারও দাওয়াত রইল, কাল সকালে এসো। খ্যাকশিয়াল জবাব দিল, হ্যাঁ যাব। পরের দিন খ্যাকশিয়াল সারসের বাড়িতে গেল। দেখল সারস একটা সরু মুখ কলসি সামনে বসে আছে। শিয়ালকে দেখেই সে বলে উঠল, এসো ভাই এসো, গুড়ের পায়ে সিঁড়েছি, এসো খাওয়া শুরু করি। বলেই সারস তার লম্বা ঠোঁট কলসিতে ঢুকিয়ে দিল। খ্যাকশিয়াল কলসির ভেতরে মুখ ঢুকাতে পারল না, সে বাইরের দিকটা দু একবার চেটে নিল। খ্যাকশিয়ালের খুবই খিদে পেয়েছিল, কিন্তু আগের দিন সে নিজেই খুব চালাকি করেছে, তাই সারসকেও কিছুই বলতে পারল না। চুপচাপ সে বাড়িতে ফিরে এলো। এই গল্প থেকে আমরা কী শিখলাম? তুমি কারো
খারাপ করলে সেও তোমার খারাপ করবে, তুমি কারো ভালো করলে সেও তোমার ভালো করবে। আমরা রামধনু, আমরা রামধনু। বাঁচার জন্য লিখেছেন আল মাহমুদ। একটা ছেলে এই ছেলেটা, নখ ভরা যার মাটি, ময়লা হাতেই খাই সে খাবার, ধরে দুধের বাটি, মাছি ভন ভন, মাছি ভন ভন, শুকুর্দি ভরা নাক, নাকির উপর পড়ছে মাছি, চেনো কাকে ঝাঁক। একটা মেয়ে, এই মেয়েটা নাইতে নামে না, ছুঁই না পানি, ছুঁই না সাবান, নোংরা ভরা গা, তেল মাখে না শুকনো মাথা, উদলা বারো মাস, চুল বাঁধে না, ফুল কুজে না, তেপান্তরের ঘাস। এই মেয়ে আর এই ছেলেটির অসুখ থাকে রোজ, ঘন্টা ধরে গিলছে বুড়ি বোতল ভরা ভোজ। এদের মতো কে হতে চায়? কেউ হবে না ভাই, বাঁচার জন্য টক বাগানো, স্বাস্থ্য থাকা চাই। বাপির জন্য লিখেছেন আল মাহমুদ। বাপির জন্য লিখবো ছোড়া কি নিয়ে, কথার মালা কে জানো না ছিনিয়ে, দাঁড়াই না সে কেবল শুয়ে, শয্যাতে ভাবতে থাকে কুষ্ঠটা তার মজ্জাতে, ছড়ার ছেলে পারবে বাপি দাঁড়াতে, বাংলাদেশের পাহাড় নদী মারাতে, মেঘের ওপর উঠলো বাপি দাবিটি, ফিরিয়ে দিতে হবে সোনার চাবিটি, যে চাবিতে খুলতো বাপি ছাপিটা, ছড়ার ঝাপি খুলতো কবি বাপিটা। বন্ধুরা, রংধনু তোমাদের অনুষ্ঠান, তোমাদের জন্য অনুষ্ঠান, তাই রংধনু অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করতে পারো আর তোমাদের ভাবনার কথা জানাতে পারো। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, পরিচালক রংধনু, এটিএন বাংলা, ওয়াসা ভবন, তৃতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 01-8-1-7-1-4-4-1-3-7। আজ এ পর্যন্তই, পরের পর্বে আবার দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমরা নতুন দেশ রানা বরুণের তুলিতে, রংধনুর ওই সাতটি রং ছড়িয়ে ভুবনে, নতুন নতুন আলোর দ্যুতি ছড়াবো প্রাণে প্রাণে, সাতারে গা বা পা ধা পা মা গা বলবে গানে গানে, আমরা রংধনু, আমরা রংধনু।